আজকের এই মহানবমীর দিনে আমি শিলচর লোকসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিক আবাল বৃদ্ধ বনিতার উদ্দেশ্যে আজকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। গুরুজনদেরকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আর সঙ্গে সঙ্গে মানব সভ্যতায়, মানব সমাজে যারাই আমরা আছি সবার উদ্দেশ্যে আমার কৃপা প্রার্থনা করি। আমরা যাতে মার কৃপায় আমরা সমৃদ্ধশালী, আমরা সুস্থ, আমরা সুন্দর করে আমাদের জীবন পরিক্রমা অতিবাহিত করতে পারি, তার জন্য মায়ের কাছে প্রতি বছর প্রার্থনা করি, এবারও করছি, যাতে আমরা সবাই ভালো থাকি, সুখে থাকি, সবাই সমৃদ্ধশালী হয়ে আমরা নিজের জীবন আমরা অতিবাহিত করতে পারি। সবাইকে নমস্কার। আজকের এই মহানবমীর দিনে আমি শিলচর লোকসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিক আবাল বৃদ্ধ বনিতার উদ্দেশ্যে আজকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। গুরুজনদেরকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আর সঙ্গে সঙ্গে মানব সভ্যতায়, মানব সমাজে যারাই আমরা আছি সবার উদ্দেশ্যে আমার কৃপা প্রার্থনা করি। আমরা যাতে মার কৃপায় আমরা সমৃদ্ধশালী, আমরা সুস্থ, আমরা সুন্দর করে আমাদের জীবন পরিক্রমা অতিবাহিত করতে পারি, তার জন্য মায়ের কাছে প্রতি বছর প্রার্থনা করি, এবারও করছি, যাতে আমরা সবাই ভালো থাকি, সুখে থাকি, সবাই সমৃদ্ধশালী হয়ে আমরা নিজের জীবন আমরা অতিবাহিত করতে পারি। সবাইকে নমস্কার।